সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ এবং মিয়ারে হক সত্যের মাপকাঠি, কি মানতে কষ্ট আছে? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা মানতে আমাদের কষ্ট আছে? কে কে এই কথার পক্ষে আছেন, দুই হাত তোলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা তো আমাদের মানতে কষ্ট নাই। আজকে একদল সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না, আছে না নাই? সাহাবায়ে কেরামের দোষ তালাশ করে করে মানুষের সামনেও প্রকাশ করতেছে একদল। বুঝা গেল এরা সাহাবায়ে কেরামের দুশ্মন, নবীদের দুশ্মন, ওলিদের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা করব, সাহাবায়ে কেরামের ভালো সারা খারাপ আলোচনা আমরা করব, হাত নামান। এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। এই আকিদা নিয়ে সবচাইতে বেশি ব্যথা। সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি মানতে চায় না। আসেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন খুব চমৎকার ভাবে হাদিসে পাকের মধ্যে বলতে লাগলেন, কষ্ট হবে না তো আপনাদের ভাই? নবীজি বললেন, আল্লাহর হাবিব বক্তব্য দিলেন, জারাফাত মিনকাল উয়ুন ওয়াজিলাত মিনকাল কুলুব। সাহাবায়ে কেরামের এই বক্তব্য শুনে অন্তর প্রকম্পিত হলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, কান্নাহা মাউইজাতুন মুআদ্দা, মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ, আপনি আর পরে আর বেঁচে থাকবেন না, আমাদেরকে আরো নসিহত করলেন, আরো নসিহত করুন। নবীজি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, এক নম্বরে তাকওয়ার নসিহত করছি, দুই নম্বরে ওয়াসাম, দুই নম্বরে সুনার নসিহত করছি, তিন নম্বরে ওয়াত্তাআ, অনুগত্যের নসিহত করছি। কেন? যদি ওয়া ইন কানা আব্দান হাবশিয়া, হাবশি কোন গোলামকেও যদি তোমাদের নেতা বানায় দেওয়া হয়, হিসেবে যদি কোরআন সুন্না মোতাবেক দেশ চালায়, তার অনুসরণ অনুকরণ করতে বাধ্য। এরপরে রসুল বললেন, ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি নবীর ইন্তেকালের পরে অনেক ইখতিলাফ দেখবা, অনেক মতানৈক্য দেখবা, অনেক ত্রুটি দেখবা, অনেক দল দেখবা, অনেক ফেরকা দেখবা, মুতাজিলা দেখবা, মুজাস্সিমা দেখবা, মুশাব্বিয়া দেখবা, খারিজি দেখবা, লামাযহাবি দেখবা, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? জাবরিয়া, কাদরিয়া, মুশাব্বিহা, মুজাস্সিমা, খারিজি, রাফিজি, শিয়া, এই শত শত দল উপদল বের হয়ে যাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এত ইখতিলাফ দেখবা, তখন কি করবা? রাহমাতুল্লিল আলামিন তখন বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনিল মাহদি, তখন তোমরা আমি নবীর সুন্নত আঁকড়াইয়া ধরবা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়াইয়া ধরবা, ধরলেই চলবে না, সামনে দুই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবা। যদি তখন সাহাবায়ে কেরামের সুন্নত আমার সুন্নত আঁকড়ে ধরতে পারো, তখন আর ফেতনার মধ্যে পড়ার আশঙ্কা। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না হইলে রসুল এত বড় হুকুম দিতেন না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি যদি না হইতেন, এত বড় হুকুম দিতেন না। আসেন আরেকটা হাদিস, এই হাদিস তো দুনিয়ার সমস্ত কিতাবে আসছে, আবু দাউদ 4607, তিরমিজি 2676, হাদিস ইবনু মাজাহ 44, আহমদ 17144, এরপরও জামি ও বায়ানি ইলমি ও ফাদদিহি 2305, অসংখ্য কিতাবে হাদিস আসছে। সবচাইতে বড় যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই একটা হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খৈরুন নাস বাদি, আমার পরে সেরা জাতি হচ্ছে আসহাবু রাসূলিল্লাহ, সাহাবায়ে কেরাম, সুম্মা তাবিউন ওয়া তাবি তাবিউন ওয়া খৈরু সাহাবাতি ওয়া আফদালুহুম আবু বকর, প্রথম সাহাবায়ে কেরামের মর্যাদা, পরে তাবিঈন কেরামের মর্যাদা, পরে তাবে তাবিঈন কেরামের মর্যাদা, আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে সেরা দামি আবু বকর, সুম্মা ওমর, এরপরে ওমর, সুম্মা ওসমান, এরপরে ওসমান, উম্মা আলী, অতপর আলী, এরপরে তারা ভাগ করেছেন, সুম্মা বাকিয়াতুল আশারা, আশারায় মুবাশশারা, সুম্মা আহলে বদর, অতপর আহলে বদর, সুম্মা আহলে বায়াতের দোয়ান, অতবর বায়াতের দোয়ানে সাহাবায়ে কেরাম একের পর এক মর্যাদাবান, প্রথম আবু বকর, এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আলী, এরপরে আশারায়ে মুবাশশারা, এরপরে বদর, এরপরে উহুদ, এরপরে বায়াতের দোয়ান, এইভাবে সিরিয়াল মেনটেন করে দিয়েছে। একদল এখন আবু বকর ওমর ওসমানের তুলনায় আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে বেশি দাম দেয়, আছে না নাই? বেশি দাম দেওয়ার বিষয় না, যেটা ভাগ করে দেওয়া হয়েছে। রসুল বলেছে, খাইরুন নাস বাদি আবু বকর,
আল্লাহু আকবার। আমার পরে নবীদের পরে সবচাইতে দামি হচ্ছে আবু বকর। রাসূল বলছে লাকানা নাবিয়্যান বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো নবী। আল্লাহু আকবার। তো নবীজি এটা সিরিয়াল মেইনটেইন করে দিয়ে গেছে, এর বাইরে কাজ করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি, তোমরা আমার পরে দুই সাহাবীর অনুসরণ বেশি করো, আবু বকর ওমর। এরপর বলে আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম আসমানের তারকার ন্যায়, ফাবি আই ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজনের অনুসরণ করো জান্নাত পেয়ে যাবে, একজনের অনুসরণ করো জান্নাত হয়ে যাবে, এক আদ্দা সাহাবীর অনুসরণ করা জান্নাত হয়ে যাবে। তাহলে আমরা সাহাবাই কেরামের ইক্তেদা করতে রাজি আছি নি? রাজি আছি, রাজি আছি, দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।